বিজয়ের 50তম বার্ষিকী উপলক্ষে রূপনগর থানা কৃষক লীগ আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ সমীর চন্দ্র, সভাপতি বাংলাদেশ কৃষক লীগ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন আলহাজ মাকসুদুল ইসলাম, সহসভাপতি বাংলাদেশ কৃষক লীগ ও সভাপতি ঢাকা মহানগর উত্তর কৃষক লীগ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ সরকার বিটু, যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ কৃষক লীগ। বিশেষ অতিথি হালিম সরকার, সাধারণ সম্পাদক ঢাকা মহানগর উত্তর কৃষক লীগ। সভাপতিত্ব করেন হাজী মোহাম্মদ হারুনুর রশিদ, সভাপতি রূপনগর থানা কৃষক লীগ। আরও উপস্থিত ছিলেন রূপনগর থানা কৃষক লীগের সাধারণ সম্পাদক রেজাউল হায়াত মামুন সহ কেন্দ্রীয় মহানগর থানা ও ওয়ার্ড কৃষক লীগের নেতাকর্মী। কৃষক যদি শহরে না থাকবে তাহলে শহরে কৃষক মন্ত্রণালয় আর কিসের প্রয়োজন? কৃষক লীগ যদি এই শহরে না থাকবে কৃষি মন্ত্রণালয় কিসের প্রয়োজন? তাই না, আমরা যদি এই শহর থেকে, ঢাকা জেলা থেকে, কেন্দ্রীয় কমিটি থেকে যদি আমরা কৃষক লীগকে সুসংগঠিত না করে গ্রামে পাঠাই তারা কৃষি নেতৃত্ব দেবে? তাই আমরা আজকে সংবিধানের হাতকে শক্তিশালী করার জন্য, প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্য আমরা আজকে সম্পূর্ণ ঢাকা মহানগর উত্তরে আসছি। থানার ভিতরে আমরা রূপনগর থানা ইনশাআল্লাহ এক নম্বরে আছে। জীবনের সম্ভ্রম হানি দিয়ে আমাদের এই স্বাধীনতা, আজকের এই বিজয় দিবস। আমি রূপনগর মাদক বিরোধী ঐক্য পরিষদের পক্ষ থেকে আজকের এই এত সুন্দর যারা আয়োজন করেছেন তাদেরকে জানাচ্ছি অভিনন্দন। কিছু কথা বলতে হয়, আমরা যত যাই কিছুই করি, একজন পিতার সকল অর্জন, সকল ত্যাগ তিতিক্ষা ব্যর্থ হবে যদি তার ঘরে একজন মাদকাসক্ত সন্তান থাকে। আপনি যত বড় নেতা হন, যত বড় সমাজপতি হন, যাই হন না কেন, আপনার সন্তান যদি মাদকাসক্ত হয় আপনি ভেবে নেবেন আপনার সকল অর্জন ব্যর্থ। রূপনগরে অতীতে যারা সন্ত্রাস করেছে, বর্তমানে যারা মাদক ব্যবসা করে, বর্তমানে যারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত, মাদক সেবনের সঙ্গে জড়িত, আইন শৃঙ্খলা বাহিনীর কাছে বলবো, আইন শৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ করব এদেরকে কঠোর হস্তে দমন করার জন্য। কারণ এই মাদকাসক্ত ব্যক্তিরাই, মাদক ব্যবসায়ীরাই সমাজকে আজ ধ্বংস করে দিচ্ছে। এই মাদকাসক্তরাই আজ সমাজের একটি করোনার চাইতেও আরো বেশি ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। 50 বছর উপলক্ষে এই মুহূর্তে আলোচনা সভা এবং সাংস্কৃতিক যে আয়োজন করছে কিশোর লীগ, প্রথমেই আওয়ামী লীগের তরফ থেকে ধন্যবাদ জানাই। যেহেতু এরকম একটা অনুষ্ঠান করার জন্য যথেষ্ট প্রস্তুতি প্রয়োজন, সেই প্রস্তুতি শ্রদ্ধেয় হারুন মামা যথেষ্ট সুন্দরভাবে অনুষ্ঠানটা উপস্থাপন করছে, এই জন্য তাকে প্রথমেই ধন্যবাদ জানাই। এবং ধন্যবাদ জানাই উপস্থিত যারা দর্শক সারিতে বসে আছেন সবাইকে ধন্যবাদ জানাই, কারণ অনুষ্ঠানের মূল সঞ্চালন হলো দর্শক। দর্শক যদি না থাকে, অনুষ্ঠান যতই ভালো হোক সেই অনুষ্ঠানের কোনো সম্মতি থাকে না। তো যাই হোক, প্রথমেই আপনাদের ধন্যবাদ জানাই। এবং এই অনুষ্ঠানে যারা উপস্থিত আছেন মঞ্চে সবাইকে আমি ধন্যবাদ জানাই। আমার নেত্রী, জননেত্রী শেখ হাসিনা, সফল প্রধানমন্ত্রী, সারা বিশ্বকে, বিশ্বের মাঝে আমাদেরকে পরিচিত করেছে। আমরা বাঙালি জাতি, বাংলা আমার মায়ের ভাষা এবং বঙ্গবন্ধুর দেশ বাংলাদেশ এই সমগ্র বিশ্বে সে পরিচিত করেছে এবং সে কয়েকবার অ্যাওয়ার্ড পেয়েছে এবং মাদার তেরেসা সে একটি উপাধি পেয়েছে। তাই আমি বলতে চাই, আমরা নারীরা কখনো পিছায় নাই, প্রত্যেকটা জায়গায় এক তৃতীয়াংশ মেয়েদের, তৃতীয়াংশ এক মহিলা থাকতে হবে, এই যে নেত্রীর কথা। এই 16 ডিসেম্বর আমি তাদের প্রতি সম্মান জানাচ্ছি, আমার জাতীয় বুদ্ধিজীবীর জ্যান নেতা, আমি তাদের প্রতি শ্রদ্ধা রেখে সম্মান জানাচ্ছি। তাদের জন্য আমার কোনো বক্তব্য নেই, সবাই এক মিনিট
আমার কেন্দ্রীয় নেতৃবৃন্দ মহানগর নেতৃবৃন্দ ক্ষমা চেয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম। সেই রক্তের বিনিময় আর আমরা আনন্দ উল্লাস করছি। সেই বিজয় আমাদের মধ্যে দিয়ে গেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতির পিতা আমাদের। সংগ্রামের সাথীয় ভাই ও বোন বড়রা, 75-এ বঙ্গবন্ধু হত্যা সপরিবারে হত্যা করে স্বাধীনতাকে বিলীন করে কুচক্রী মহলারা 21 বৎসর ক্ষমতা হস্তান্তর করে আমাদেরকে দাবাইয়ে রাখতে চেয়েছিলেন, কিন্তু দাবাইয়ে রাখতে পারেন নাই। সত্যের জয় একদিন না একদিন হয়। 21 বৎসর আজ বাংলাদেশ এত উন্নত এবং বহির্বিশ্বের মধ্যে একটি মডেল হিসাবে জননেত্রী বাংলাদেশ উপহার দিয়েছেন। সেই জননেত্রীর হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আগামী দিন আমরা ঐক্যবদ্ধ হয়ে কৃষক লীগ কাজ করে যাব, এই ওয়াদা বদ্ধ হয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। কৃষকের উন্নতির জন্য কৃষক লীগ দায়িত্ব নিয়েছেন আমাদের প্রিয় নেতা সঞ্জীব দাদা। আজকে এমন একটা দিন যার নাম না হলে না হয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই দিনে আমাদের কাছে প্রাণের চেয়েও প্রিয় এই 16ই ডিসেম্বরে 1970-এ জাতির জনক পাকিস্তান আমলে নির্বাচিত স্বাধীনতার ডাক দিয়েছেন 7ই মার্চে। 7ই মার্চে স্বাধীনতার ফল খুশিতে মাস বঙ্গবন্ধুর সংগ্রামের মাধ্যমে পাকিস্তানিরা আমাদের গতি দেয় নাই। বাংলাদেশের যে উন্নয়ন ঘটিয়েছে, সেতু, ব্রিজ, কালভার্ট, শিল্প প্রতিষ্ঠান, পদ্মা ব্রিজ সহ যে উন্নয়ন ঘটিয়েছে, মানুষের চোখে দেখতেছে, আপনাদের গল্পে এই কথা মানুষ আর বলবে না। আগামী নির্বাচনের শেখ হাসিনার নৌকাকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক কৃষক। বক্তৃতা বিজয় দিবস উপলক্ষে বক্তৃতা দেবেন আমাদের প্রধান অতিথি। শুধু আমি একটি কথা বলবো, আজকে বিজয়ের 50 বছর, আমরা আর কোনোদিন 50 বছর দেখতে পাবো কিনা জানি না। এই দেশ স্বাধীন হওয়ার কারণে আজকে আমরা বিজয়ের 50 বছর পূর্তি করতে পারছি, বিজয়ের স্বাদ পাচ্ছি এবং বিজয়ের স্বাদ আগামীতে যে উন্নয়নের দ্বারা অব্যাহত থাকবো, জননেত্রী শেখ হাসিনার ক্ষমতার মাধ্যমে সেই হিসাবে কৃষক লীগের হাতকে শক্তিশালী করবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলাদেশ কৃষক লীগের। বাংলাদেশ কৃষক লীগ ঢাকা মহানগর উত্তর রূপনগর থানা শাখা আয়োজিত আজকের বিজয় দিবসে আলোচনা সভা। শুধু একটি কথা বলতে চাই, আজকে আপনারা অনেকে এখানে বসে জাতীয় পতাকা উত্তোলন করছেন, কারণ আজ থেকে 50 বছর আগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই বাংলাদেশকে স্বাধীন করেছিল বলেই আজকে আমরা হাতে পতাকা নিয়ে আজকে বিজয় দিবস সুবর্ণ জয়ন্তী পালন করছি। যে ভাইয়েরা, সেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তার সুযোগ্য কন্যা জয়ন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই আজকে বাংলাদেশের মানুষ শান্তির সঙ্গে বসবাস করছে, স্বাধীনতা দিবস পালন করছে। আজকে মহান বিজয় দিবস উপলক্ষে উপস্থিত বাংলাদেশ কৃষক লীগের সংগ্রামী সভাপতি, সারা বাংলার কৃষকের মনে গরিব দুঃখী মানুষের বন্ধু সমীরচন্দ্র দাদা,
উপস্থিত ঢাকা বাংলাদেশ কৃষক লীগের সংগ্রামের যুগ্ম সাধারণ সম্পাদক প্রয়াত জনাব বিশ্বনাথ সরকার বিটু, উপস্থিত বাংলাদেশ কৃষক লীগের দপ্তর সম্পাদক জনাব রেজাউল করিম রেজা ভাই, উপস্থিত ঢাকা মহানগর উত্তরের সংগ্রামীয় সভাপতি দীর্ঘদিন যিনি আমাদের সাথে সুখে দুঃখে ছিলেন, এই রূপনগর থেকে যার এই আজকে ঢাকা মহানগর এবং বাংলাদেশ কৃষক লীগের সহ সভাপতি হয়েছে, আমাদের এই রূপনগরের আন্দোলনে আজকে সেই মাকসুদুল ইসলাম মাকসুদ ভাই, আমাদের গরিব দুঃখী মানুষের বন্ধু, যে দেখে আমাদের খোঁজ খবর নেয় সেই আমাদের মাকসুদুল ইসলাম মাকসুদ ভাই। আমরা আসলে ভাগ্যবান বাংলাদেশ কৃষক লীগের সংগ্রামী সভাপতিকে আজকে আমাদের কাছে পেয়ে আমরা খুবই আনন্দিত। এর জন্যই যে আমরা সমীর দাকে আমি যখনই বলেছি, দাদা আমার এখানে একটা প্রোগ্রাম আছে, আমাকে দাদা বলছে রূপনগরের প্রোগ্রামে আমি যাব। তার কারণ আপনারা যে দীর্ঘদিন আমাকে আজকে 14 বছর আমাকে সময় দিয়েছেন, অনেক আমাদের কর্মীরা আমাদের থেকে চলে গেছে দুনিয়া ত্যাগ করে, আমি তাদের রুহের মাগফিরাত কামনা করি। এবং যারা আমার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছেন, আগামী দিনে বাংলাদেশ কৃষক লীগকে আরো শক্তিশালী করার জন্য আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি। আমরা আজকে যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো আমাদের ভরা 39 নম্বর রোডের, আমার ডাইন সাইডে হলো 7 নম্বর ওয়ার্ড, বাম সাইডে হলো 6 নম্বর ওয়ার্ড। আমি একটা দিন একটা কথা বলবো, আমার মা বোনেরা অনেক সময় আমাদের সাথে বিভিন্ন প্রোগ্রামে গিয়া থাকে, আগামী 18 তারিখে আমাদের বাংলাদেশ কৃষক লীগের বিশ্বনাথ সরকার বিটু দাদা একটা ঘোষণা করেছে, যারা প্রথম হতে পারবে তাদের জন্য 20,000 টাকা পুরস্কার। আমরা কি পুরস্কার চাই না চাই না? 18 তারিখের জন্য আমরা প্রস্তুতি নিব, আমাদের এতদিন যে পরিশ্রম করেছি সেই পরিশ্রমের ফসল তুলে আনার জন্য আমরা 18 তারিখে রাজপথে থাকবো। এই বলে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলাদেশ কৃষক লীগ। মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ কৃষক লীগ রূপনগর থানা আয়োজিত আজকের এই আলোচনা সভা এবং আলোচনা সভার সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগ্রামী সভাপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যে পিতার জন্ম না হলে আমরা লাল সবুজ পতাকা পেতাম না, যে নেতার জন্ম না হলে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি জাতীয় সঙ্গীত পেতাম না, যে নেতার জন্ম না হলে আমি মায়ের ভাষায় বাংলা ভাষায় কথা বলতে পারতাম না, যে নেতার জন্ম না হলে আজকে সারা বাংলাদেশের 16 কোটি মানুষ হাসি মুখে বুক ফুলিয়ে বাংলাদেশে চলতে পারতাম না, সেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বাংলাদেশের স্থপতি কৃষক লীগের প্রতিষ্ঠাতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি, আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। 30 লক্ষ শহীদ মুক্তিযোদ্ধা যারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে নিজের জীবনকে উৎসর্গ করে দিয়ে বাংলা আমাকে স্বাধীন করেছিল, স্মরণ করছি 2 লক্ষ 52 হাজার যাদের ইজ্জত সম্ভ্রমের বিনিময়ে তারা বাংলা আমাকে স্বাধীন করেছে, সেই শহীদ বীরঙ্গনাদের আমি স্মরণ করছি। প্রিয় সাথী ও বন্ধুরা, প্রিয় সাথী ও বন্ধুরা, আমি এই কারণেই
আজকের এই মহান বিজয় দিবস, এবারের এই মহান বিজয় দিবসের এই মহান রথটি আজকে যারা আমরা মঞ্চে বসে আছি, আপনারা যারা এখানে উপস্থিত আছেন, তারা এই মহান রথটি এই শুভক্ষণটি আর আমরা পাবো কিনা আমাদের জীবন দশায় আমরা জানি না। হাজার বছরের শোষিত নিপীড়িত নির্যাতিত কৃষকের মুখে হাসি ফোটানোর জন্যই কিন্তু লড়াই সংগ্রাম করেছেন, উনি লড়াই সংগ্রাম করেছেন। এ দেশের খেতে খাওয়া মানুষ, শ্রমিক মানুষের যারা মাথার গাম পায়ে ফেলে ফসল উৎপাদন করে, যারা মাথার গাম পায়ে ফেলে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে শ্রম দিয়ে মিল কারখানা কল কারখানা চালায়, তাদের শ্রমের মূল্য খাম শুকানোর আগে যেন পায়, সেই অধিকার প্রতিষ্ঠা করার জন্যই কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, বাংলা মাকে স্বাধীন করেছিলেন, নির্যাতনের শিকার হয়েছেন, কিন্তু উনি কৃষকের মুক্তির আন্দোলন থেকে পিছপা হয়নি, শ্রমিকের মুক্তির আন্দোলন থেকে পিছপা হয়নি। প্রিয় সাথী বন্ধুরা, ইস্পাত সহ পাহাড়ের মতো মনোবল নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বারবার কারাবরণ শুরু করেননি, বারবার উনি মৃত্যুকে আলিঙ্গন করতে রাজি ছিলেন। স্বতন্ত্র মামলার মধ্য দিয়ে ওনার জন্য ফাঁসির মঞ্চ তৈরি করা হয়েছিল, কিন্তু উনি বাংলার মানুষের স্বাধীনতার প্রশ্নে আপোষ করেননি। 1971 সালের মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের হানাদার বাহিনী জাতির পিতাকে গ্রেপ্তার করে পাকিস্তানের কারাগারে নিয়ে অন্তরীণ করে রেখেছিল, বন্দি করে রেখেছিল, জেলখানার সামনে কবর খুলে জাতির পিতাকে কবরের সামনে চোখ বন্ধ বাঁধে নিয়ে বলেছিল, এই তোমার কবর খোলা হয়েছে, সিদ্ধান্ত নাও, তুমি কবরে যাবা না বাংলার মানুষের অধিকার প্রশ্নে আপোষ করবা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই দিন পাকিস্তান সরকারকে বলে দিয়েছিল, আমি মৃত্যুকে আলিঙ্গন করব, বাংলার কৃষক বাংলার শ্রমিক মুক্তি আমার ছেলেরা জেগে উঠেছে।